হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দিস ইজ পাপিয়া পিঙ্কি, ফিটনেস অ্যাডভাইজার। আপনারা অনেকদিন ধরে একটা কোয়েশ্চেন করছেন অনেকেই, যে আপু আমি অনেকদিন ধরে ডায়েট এবং এক্সারসাইজ করছি কিন্তু আমার ওজন কেন কমছে না। আজকে সেই ব্যাপারটা নিয়েই আলোচনা করব, আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিব। কিছু রিজনের কারণে অনেক সময় ডায়েট এবং এক্সারসাইজ করলেও ওজনটা কমে না, আজকে সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। ফার্স্ট রিজন হতে পারে এটা আপনার, যে আপনি প্রপার ডায়েট করছেন, খুব ভালো এক্সারসাইজ করছেন, কিন্তু আপনি নিয়মিত রাতে প্রপার ওয়ে ঘুমাচ্ছেন না। আই মিন 7 থেকে 8 ঘন্টা একটানা ঘুম আপনার হচ্ছে না। তাহলে ট্রাস্ট মি, আপনি যত ভালোই ডায়েট এবং এক্সারসাইজ করেন না কেন, আপনার ওয়েট লস হবে না, বা আপনি যেভাবে আপনার বডি শেপটা চাচ্ছেন সেটা হবে না। কারণ আপনার বডিকে রেস্ট দিতে হবে, বডি চেঞ্জ হয় আপনি যখন ঘুমাবেন প্রপার। বুঝাতে পেরেছি? আরেকটা রিজন যেটা হয় সেটা হচ্ছে আপনি খুব ভালো ডায়েট করছেন, খুব হেলদি খাবার খাচ্ছেন, কিন্তু পর্যাপ্ত পানি খাচ্ছেন না। আপনার বডিতে ডাক্তাররা বলে নর্মালি মানুষের 3 থেকে 4 লিটার পানি খাওয়া উচিত ডেইলি, কিন্তু আমি বলবো যে আপনার যখনই তেষ্টা পিপাসা পাচ্ছে পানি খেয়ে খাবেন। কারণ এটাই হচ্ছে মেইন বোঝা, যে অ্যাকচুয়ালি আপনার বডিতে কী পরিমাণ পানি প্রয়োজন হয়। ওকে, পানি প্রপার খেতে হবে। এরপরে আরেকটা রিজন হতে পারে যে আপনি একটা গোল সেট করেছেন কিন্তু এটা টোটালি আনরিয়ালিস্টিক। আই মিন আপনি টার্গেট করছেন 1 মাসে আমি 10 কেজি 15 কেজি কমাবো। নো, এটা কখনো হেলদি ওয়েতে সম্ভব না। আপনি হয়তো বা খুব ক্র্যাশ ডায়েট, খুব বাজে কোনো ডায়েট করলে আপনি এটা পারবেন, কিন্তু এটাতে খুব 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 নেগেটিভ আছে। অনেকের মুখে শুনবেন, হ্যাঁ আমার তো কোনো ভালো খারাপ কিছু হয়নি, আমি তো বেশ ভালো আছি। ট্রাস্ট মি, ভবিষ্যৎ আছে, অনেক খারাপ ইম্প্যাক্ট আসবে। সো আপনি যদি খুব হেলদি ওয়েতে ডায়েট করেন তাহলে 1 মাসে মোটামুটি 3-5 কেজি আপনি লস করতে পারবেন। ইটস ওকে, ইটস গুড, ইটস নর্মাল, তার মানে আপনি প্রপার ট্র্যাকে আছেন। কিন্তু এরপরে যদি দেখেন যে না এটা হচ্ছে না, তাহলে এই রিজনগুলো কিছু মিলে কারণ হতে পারে। এরপর আরেকটা রিজন হয় যে যেটা আপনারা করেন সেটা হচ্ছে অনেকে দেখা যায় মিল স্কিপ করেন, বিশেষ করে সকালের নাস্তাটা ছেড়ে দেন। সকালে না খেয়ে একবারে দুপুরে বা সন্ধ্যাবেলা চিন্তা করেন সারাদিন একবার খাবো, একদম ওই টাইমে গিয়ে খাবো। তখন যেটা হয়, সারাদিন না খাওয়ার পর আপনার যে অনেক ক্ষুধা লাগে, তখন চোখের সামনে যা দেখেন তাই খান। এবং আরেকটা যেটা বাজে জিনিস হয়, তখন দেখা যায় কার্বটাই আমরা বেশি খাই, যেহেতু আমাদের তখন মানে পেট ভরাতে হবে, এরকম একটা ফিলিংস থাকে। কিন্তু আপনি যখন ওয়েট লস করবেন তখন কিন্তু কার্বটা একটু কম হয়, প্রোটিন এবং ফ্যাটটা বাড়াতে হয়। কিন্তু দেখা যায় তখন সারাদিন না খেয়ে আপনি অ্যাকচুয়ালি দিন শেষে কার্বটাই বেশি খান, প্রোটিন আর ফ্যাটটা কম হয়ে যায়। এটার একটা রিজন হতে পারে। এছাড়া আরেকটা রিজন হয় যে আপনি ওজন কমছে কিন্তু আপনি বুঝতে পারছেন না, মানে আপনি চেঞ্জ হচ্ছেন বুঝতে পারছেন না। এটা কখন হয়? আমরা যারা অনেকদিন ধরে ওয়ার্কআউট এবং এক্সারসাইজ বা ডায়েট করে, একটা পর্যায়ে এসে বডি ফ্যাট লস হয়ে মাসেল গেন হয়, আই মিন মাসেল টোন হয়, বা সে এই জন্য কিছু ওয়েট বেড়ে যায়, যেটা পার্সোনালি আমি নিজে ফিল করি। আমাকে দেখতে অ্যাকচুয়ালি যত কেজি মনে হয় ওয়েট, আমি তার থেকে একটু বেশি। এবং এটা তখন দেখা যায় কি, এটা যেহেতু এইভাবে বোঝা যায় না, আপনি যখন ওয়েট মেশিনে মাপবেন তখন দেখা যাবে যে আপনার ওজনটা আগের মতোই আছে, বা অনেক আগের মতোই, যেটা আপনি ছিলেন 1-2 মাস আগে সেটাই আছে। কিন্তু আপনি তখন ভাবছেন না যে পরিবর্তন হচ্ছে না কেন, হচ্ছে। এটা বোঝার জন্য আপনার বডি মেজারমেন্ট করতে পারেন, বা যদি আপনার মেজারমেন্ট করার মতো ফিতা বাসায় না থাকে তাহলে আপনার যে ড্রেস আছে আপনি ড্রেসটা পরলে কিন্তু বুঝতে পারবেন যে আপনি আসলে কি আপনার বডি শেপটা মানে শেপিংয়ে হচ্ছে বা কিছু পরিবর্তন আসছে কি না। তার মানে আপনি গুড ট্র্যাকেই আছেন, ভালো পজিশন আছেন, এভরিথিং ওকে, ডোন্ট ওয়ারি। এরপরে আরেকটা যেটা হয় যে আমাদের ওজন না কমার, সেটা হচ্ছে আমরা যখন প্লাটো হিট করে ফেলি, আই মিন দেখা যাচ্ছে 50 বা 60-এর কাছাকাছি আসলে ওজনটা আর কমতে চায় না। এইটা নিয়ে, এটা সমাধান নিয়ে বিস্তারিত আমার একটা পোস্ট আছে পেজে, ওটা পড়ে নেবেন। তারপর বলি যে তখন কি করতে হবে, তখন হচ্ছে আপনার ডায়েট এবং ওয়ার্কআউট চেঞ্জ করতে হবে। এই রিল আরও একটা রিজন, অনেকের এটা খুবই 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 ফেস করেন, যারা বলেন যে আপু মানে কোথা থেকে একটা ডায়েট চার্ট নেন, এইটা একদম বছরের পর বছর বা 6 মাসের পর মাস ফলো করতে থাকেন, আবার দেখা যায় কয়েকটা গুটিকয়েক এক্সারসাইজ বা হাঁটা শুরু করেন চলতেই থাকে। কিন্তু এক একটা এক্সারসাইজ এবং একটা ডায়েট চার্ট উচিত প্রত্যেক 15 দিন বা ম্যাক্সিমাম 1 মাস পর চেঞ্জ করে ফেলা, কারণ ওইটা আপনার বডিতে আর কাজ করে না। ডায়েট চার্টটা এবং আপনার যেই এক্সারসাইজ ওয়ার্কআউটগুলো আছে এগুলো রেগুলার বেসিসে চেঞ্জ করতে হয়, তাহলে আপনি এফেক্টিভ রেজাল্ট পাবেন। এরপর যেটা হয় যে আরও একটা রিজন আছে, সেটা হচ্ছে
আমরা অনেকে যেটা করি যে সেটা হচ্ছে নতুন নতুন হাঁটা শুরু করলে যারা এই প্রবলেমটা ফেস করে, যে দেখা যায় ওয়ার্কআউট শুরু করে বা বাইরে থেকে 1 ঘন্টা হেঁটে আসে, তখন বলে মানে মনে করে আজকে তো অনেক ওয়ার্কআউট করেছি বা অনেক হেঁটেছি, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি অনেক বেশি খাবো। তার লাভটা কী হলো চিন্তা করে দেখেন, আপনি এক্সারসাইজ বাড়িয়েছেন, অ্যাক্টিভিটিসের পরিমাণ লাইফে বাড়িয়েছেন, কিন্তু তার সাথে সাথে যদি খাওয়া বাড়িয়ে ফেলেন তাহলে তো হলো না। কারণ ওজন কমানোর মেইন নিয়ম যেটা, নিয়ম বা থিম বা রুলস যেটা, যে আপনার বডিতে যে পরিমাণ ক্যালোরি দরকার হয় আপনি সেই পরিমাণ তার থেকে কম ক্যালোরি ইনটেক করেন, বা আপনার বডিতে যে পরিমাণ ক্যালোরি ইনটেক করেছেন তার থেকে বেশি বার্ন করতে হবে। হিসাবটা এতই সহজ, এই একটু রুলস ফলো করলে আপনার ওজন ডেফিনেটলি কমবে। এই ছিল আর একটা সবচেয়ে 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 বড় রিজন, ভুঁড়ি পেট বাড়ার রিজন, সেটা হচ্ছে স্ট্রেস। আপনার লাইফে পার্সোনাল প্রফেশনাল আমাদের সবার লাইফে কম বেশি ঝামেলা টেনশন এভরিথিং থাকে, কিন্তু তারপরও নিজেকে হাসি খুশি রাখতে হবে, ভুঁড়ি কমছে না বা পেট কমছে না, এর মেন রিজনই হচ্ছে আপনার লাইফের প্রেশার, স্ট্রেস। আপনাকে এগুলো থেকে বের হয়ে আসতে হবে। সো এগুলোর জন্য কী করতে পারেন, আপনার ভালো লাগে এমন কিছু করতে পারেন, মাইন্ড রিফ্রেশ হয়, কোথাও ঘুরতে যেতে পারেন বা মেডিটেশন করতে পারেন, আরও অনেক ধরনের সাইকোলজি যেগুলো মাইন্ড নিয়ে মোটিভেশন স্পিচ আছে এগুলো শুনতে পারেন, তাহলে দেখবেন কিছু হলে আপনি অ্যাকচুয়ালি টেনশন রিলিফ থেকে বেরোতে পারবেন। আশা করি আজকে এই পর্যন্তই সবাইকে কিছু কিছু বিষয় বোঝাতে পেরেছি। আপনারা যদি এই ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল করেন তাহলে মনে হয় না যে প্রপার ডায়েট এবং এক্সারসাইজ করার পরেও আপনার ওয়েট লস কেন হচ্ছে না, এই কোশ্চেনটা আর থাকবে। আশা করি সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।